তা নোট করবা, যে কোনো বই থেকে তোমরা পড়তে পারো, এটাতে আমার কোনো সমস্যা নাই। আর হচ্ছে গিয়ে আমি যেগুলো বলবো যে পরীক্ষায় আসে বা পরীক্ষায় ধরে, সেগুলো জাস্ট একটু লিখে রাখবা, ঠিক আছে? আর আমার এইদিকে তো কি গান বাজনা শুরু হয়েছে, তোমরা কত আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করবো ভিটামিন কি জিনিস। ভিটামিন আর দ্য এসেনশিয়াল নিউট্রিয়েন্ট রিকোয়ার্ড ইন ডায়েট ইন স্মল অ্যামাউন্ট টু পারফর্ম স্পেসিফিক বায়োকেমিক্যাল ফাংশন ফর নর্মাল মেনটেনেন্স অফ অপটিমাম গ্রোথ অ্যান্ড হেলথ অফ দ্য। তাহলে ভিটামিনটা হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। ভাইবাতে কিন্তু জিজ্ঞেস করবে যে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট কি কি আছে, তখন তুমি বলবা যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, আর হচ্ছে কি এসেনশিয়াল নিউট্রিয়েন্টের মধ্যে আরেকটা হচ্ছে ভিটামিন এবং মিনারেলস, এই চারটা হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, আর হচ্ছে ভিটামিন, মিনারেলস। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 8টা, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড হচ্ছে 3টা, ভিটামিন আর মিনারেলস এগুলাও এসেনশিয়াল। ভিটামিনস কেন এসেনশিয়াল? আর এসেনশিয়াল বিকজ দে আর রিকোয়ার্ড ইন ট্রেস অ্যামাউন্ট, মাস্ট বি অবটেইন ফ্রম দ্য ডায়েট, বিকজ দে আর নট সিনথেসাইজ ইন দ্য বডি, অর ইফ দে সিনথেসাইজ নট এডিকুয়েট টু মিট আপ দ্য ডিমান্ড। তাহলে আমরা জানি যে কোনো এসেনশিয়াল নিউট্রিয়েন্টস কে আমরা এসেনশিয়াল বলি কেন, কারণ হচ্ছে তারা আমাদের বডিতে সিনথেসিস হয় না, বাইরের খাবারের মাধ্যমে তাদেরকে আমার বডিতে সাপ্লাই দিতে হয়, এই কারণে আমরা বলি এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। কিছু কিছু ভিটামিন, 2-3টা ভিটামিন আছে যারা আমাদের বডিতে তৈরি হয় কিন্তু এত ট্রেস অ্যামাউন্টে তৈরি হয় যে ওদের মানে রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না, যার জন্য আমাকে ঠিকই বাইরে থেকে সাপ্লাই দিতে হয়, এবং আমরা সেটাকে সেজন্য ভিটামিন গুলাকে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস বলি। ঠিক আছে, বুঝতে পারছো তো? ভিটামিন, কিছু কিছু ভিটামিন আছে আমাদের বডিতে তৈরি হয় কিন্তু রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না, খাবারের মাধ্যমে ঠিকই তাকে সাপ্লাই দিয়ে এই রিকোয়ারমেন্ট ফিল আপ করা লাগে। তো দেখা যাচ্ছে এই কারণে এই ভিটামিন গুলাকে আমরা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট বলি। তো ভাইবার একটা ইম্পর্টেন্ট, দুইটা ইম্পর্টেন্ট প্রশ্ন গুলো এখানে, যে ভিটামিন কি জিনিস, আর আরেকটা হচ্ছে কেন তাদেরকে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস বলা হয়। তারপরে আসো ক্লাসিফিকেশনের কথা আমরা যদি চিন্তা করি, আমরা দেখলাম যে ভিটামিন হচ্ছে 2 ধরনের, ফ্যাট সলিউবল ভিটামিন আর কিছু হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে আছে ভিটামিন এ, ডি, ই, কে, রেটিনল, তারপরে হচ্ছে গিয়ে ক্যালসিট্রায়ল, টকোফেরল, আর হচ্ছে কি ভিটামিন কে হচ্ছে ফাইলোকুইনন, মানে এগুলা হচ্ছে এটার অ্যাক্টিভ নাম। যেগুলা নন বি কমপ্লেক্স এর মধ্যে হচ্ছে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, আর বি কমপ্লেক্স এর মধ্যে কিছু আছে এনার্জি রিলিজিং আর কিছু আছে হিমাটোপয়েটিক। এনার্জি রিলিজিং এর মধ্যে B1 থায়ামিন, B2 রিবোফ্লাভিন, B3 নিয়াসিন, B6 পাইরোক্সিন, B7 বায়োটিন, B5 হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, আর হিমাটোপয়েটিক এর মধ্যে B9 হচ্ছে ফলিক অ্যাসিড, আর B12 হচ্ছে সায়ানোকোবেলামিন। এই ক্লাসিফিকেশনটা একেবারে ঝাঁঝরা মুখস্থ থাকবে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্যাট সলিউবল এন্ড ওয়াটার সলিউবল ভিটামিন, এটাও একটা ইম্পর্টেন্ট রিটেন প্রশ্ন। ওয়াটার সলিউবল ভিটামিন আর হাইড্রোফিলিক, নট ডিপেন্ড অন ফ্যাট অ্যাবজর্পশন, রেডিলি এক্সক্রিটেড উইথ ইউরিন, অ্যান্ড টক্সিসিটি রেয়ারলি ডেভেলপ। আদারওয়াইজ ফ্যাট সলিউবল ভিটামিন আর হাইড্রোফোবিক, ডিপেন্ড অন ফ্যাট অ্যাবজর্পশন। আমরা যখন ফ্যাট অ্যাবজর্পশন করছি ডাইজেশন অ্যাবজর্পশনে, তোমরা তখন দেখছো যে ফ্যাট সলিউবল ভিটামিন গুলাও এই ভিটামিন গুলা ফ্যাটের সাথে অ্যাবজর্পশন হয় মাইসেলি ফরমেশনের মাধ্যমে, মাইসেলের কোরের মধ্যে থাকে এই ফ্যাট সলিউবল ভিটামিন গুলা, নট রেডিলি এক্সক্রিটেড উইথ ইউরিন, টক্সিস। তাহলে ওয়াটার সলিউবল ভিটামিন যেগুলো তারা আমাদের ইউরিন দিয়ে এক্সক্রিশন হয়ে চলে যায় বলে আমাদের বডিতে টক্সিসিটি ডেভেলপ করে না, কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন যারা আছে তারা তো এক্সক্রিয়েশন হতে পারে না, যার জন্য কি হয় আমাদের বডিতে এক্সেস অ্যাকুমুলেশনের জন্য টক্সিসিটি ডেভেলপ করে। তারপরে আসো সোর্সেস। যখনই আমরা কোনো ভিটামিনের সোর্স চিন্তা করব, সেটা যে কোনো ভিটামিন হোক, তো আমরা একটু আগে বলছিলাম যে কিছু কিছু ভিটামিন আমাদের বডিতে তৈরি হয়, হ্যাঁ, সেই ভিটামিন গুলা কি, যেমন ধরো ইন্টেস্টাইনাল মেইনলি,
তারপরে আসে স্কিন থেকে আমাদের প্রিকার্সর থাকে 7-ডিহাইড্রোকোলেস্টেরল, সেখান থেকে ভিটামিন ডি সিনথেসিস হয়, আর আমাদের যে অ্যামাইনো অ্যাসিড আছে ট্রিপটোফ্যান, সেই ট্রিপটোফ্যান থেকে নিয়াসিন তৈরি হয়। তাহলে এই কয়টা ভিটামিন আমাদের বডিতে এন্ডোজেনাসলি তৈরি হয়, কিন্তু ইনএডিকুয়েট অ্যামাউন্টে তৈরি হয়। তাহলে ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া তৈরি করে মেইনলি ভিটামিন কে, বি12, স্কিন থেকে তৈরি হয় ভিটামিন ডি, স্কিনের মধ্যে 7-ডিহাইড্রোকোলেস্টেরল থাকে একটা প্রিকার্সর, সেখান থেকে তৈরি হয় ভিটামিন ডি, আর অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যান থেকে তৈরি হচ্ছে বা নিয়াসিন ভিটামিন। আর যখন সোর্সের কথা বলবা, এক্সোজেনাস সোর্সের কথা মানে ডায়েট থেকে, তখন হচ্ছে কি বলবা, অ্যানিমেল সোর্স আর হচ্ছে কি ভেজিটেবল সোর্স, প্লান্ট সোর্স, এই দুইটা এইভাবে সোর্স গুলা বলবা। এক্সোজেনাস, এক্সোজেনাস এর মধ্যে হচ্ছে অ্যানিমেল আর প্লান্ট, আর এন্ডোজেনাস এর মাধ্যমে মাথায় রাখবা যে কোন ভিটামিন কোথা থেকে তৈরি হচ্ছে। আর ভিটামার, ভিটামার হচ্ছে কি জিনিস, ভিটামার হচ্ছে দ্য টার্ম প্রেজেন্ট দ্য কেমিক্যালি সিমিলার সাবস্টেন্স দ্যাট প্রসেসেস কোয়ালিটেটিভলি সিমিলার ভিটামিন অ্যাক্টিভিটি। সাম গুড এক্সাম্পল অফ ভিটামিন আর গিভেন বিলো, লাইক রেটিনল, রেটিনাল, রেটিনোয়িক অ্যাসিড আর দ্য ভিটামার অফ ভিটামিন এ, পাইরিডক্সিন, পাইরিডক্সা এন্ড পাইরিডক্সামিন আদি ভিটামার অফ ভিটামিন বি6। এটা ঠিক আইসোমার এর মতো, তারা হচ্ছে সিমিলার, কেমিক্যালি সিমিলার সাবস্টেন্স। তারপরে এখন আসো আমরা ভিটামিন এ তে চলে যাই। আমাদের ফ্যাট সলুবল ভিটামিন গুলা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভিটামিন এ দুইটা ফর্মে থাকে, রেটিনয়েড আর হচ্ছে ক্যারোটিনয়েড, রেটিনয়েড আর হচ্ছে ক্যারোটিনয়েড। ফুড ফ্রম অ্যানিমেল সোর্স প্রোভাইড ভেরিয়াস রেটিনয়েড, রেটিনয়েড অকার্স ইন থ্রি ফর্ম, দ্যাট ইজ রেটিনল, রেটিনাল, রেটিনোয়িক অ্যাসিড। রেটিনল যেটা সেটা হচ্ছে একটা অ্যালকোহল, রেটিনাল হচ্ছে একটা অ্যালডিহাইড, আর রেটিনোয়িক অ্যাসিড হচ্ছে অ্যান অ্যাসিড আর মোস্ট অক্সিডাইজড ফর্ম। তাহলে তিনটা ফর্মে থাকে, সেটা হচ্ছে কি মেইনলি থাকে ভিটামিন দুইটা ফর্মে, রেটিনয়েড আর ক্যারোটিনয়েড। রেটিনয়েড এর মধ্যে তিনটা ফর্ম, রেটিনল, রেটিনাল, রেটিনোয়িক অ্যাসিড, আর এগুলো আসে হচ্ছে অ্যানিমেল সোর্স থেকে। আর পরে আসো ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড যেহেতু ওইটা আসে অ্যানিমেল সোর্স থেকে, প্ল্যান্ট সোর্স থেকে যেটা আসে সেটার নাম হচ্ছে ক্যারোটিনয়েড। এর মধ্যে মোস্ট কমন হচ্ছে বিটা, আর এটা হচ্ছে ইনঅ্যাকটিভ প্রিকার্সর, ইনঅ্যাকটিভ প্রিকার্সর অফ ভিটামিন এ। এটা ভাঙলে 2 মলিকুল রেটিনাল পাওয়া যায়। ফাংশন অফ ভিটামিন এ, একটা ফিগার আছে বইতে সুন্দরভাবে, এই যে একটা ফিগার দেখো, এই ফিগারের মধ্যে কিন্তু সব ফাংশন গুলা লেখা আছে। যেমন বিটা ক্যারোটিন, ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, রেটিনাল গ্রোথ এবং ডিফারেন্সিয়েশনে হেল্প করে, রেটিনাল ভিজুয়াল সাইকেলে হেল্প করে, তারপরে আসে অ্যাসিড সেটা আমাদের গ্রোথ এবং ডিফারেন্সিয়েশনে কাজ করে। এটা হচ্ছে সত্যনারায়ণের বই থেকে ইমেজটা নেওয়া। আর এই যে লিপিং কট থেকে যে ইমেজটা নেওয়া, সেটা তো তোমরা দেখতে পাচ্ছ যে রেটিনল এবং রেটিনাল এই দুইটা কিন্তু ইন্টার কনভার্টেবল, একটা থেকে আরেকটাতে কনভার্সন হতে পারে। এই যে রেটিনোইক অ্যাসিড, যেটা অল ট্রান্স রেটিনোইক অ্যাসিড, এগুলো আমরা সোরিয়াসিস তারপরে হচ্ছে লিউকেমিয়া ট্রিটমেন্টে আমরা ইউজ করি, একনিতে আমরা ইউজ করি হচ্ছে 13 সিস রেটিনোইক, রেটিনাল যেটা রেটিনাল, রেটিনল, এগুলো দেখো মেইনটেনেন্স অফ রিপ্রোডাকশন ভীষণে হেল্প করে, প্রমোশন অফ গ্রোথ আর ডিফারেন্সিয়েশন এন্ড মেইনটেনেন্স অফ এপিথেলিয়াল টিস্যু। এই ছবিটা এবিসি বইতেও আছে, তোমরা এবিসি বই থেকে দেখতে পারো। ভাইবাতে জিজ্ঞেস করে যে ভীষণে, ভীষণে কে হেল্প করে, ভীষণে হচ্ছে রেটিনাল হেল্প করে। এই যে এখানে দেখো, রেটিনাল হেল্পস ইন ভিজুয়াল সাইকেল, এটা মনে থাকে যেন, রেটিনাল হেল্প করে। ভিটামিন এ আর ভীষণ, ভিটামিন এ আমরা জানি যে এটার মধ্যে দুই ধরনের সেল থাকে, মানে আমাদের চোখে একটা হচ্ছে রড আর একটা হচ্ছে কোন। রড, রডের অ্যামাউন্ট হচ্ছে অ্যারাউন্ড 10 মিলিয়ন, রডটা থাকে পেরিফেরিতে আর কোন থাকে হচ্ছে রেটিনাতে, কোন থাকে হচ্ছে রেটিনাতে। হ্যাঁ, রড আর ইনভলভ ইন ডিম লাইট ভিশন, আর কোন আর রেসপন্সিবল ফর ব্রাইট লাইট ভিশন। এই জিনিসগুলো লাগবে ভাইবাতে। আর যেহেতু আমরা এখন শর্ট আনসার, মানে শর্ট আনসার কোয়েশ্চেনের এক্সামিনেশন নিব, তো এগুলা আসতে পারে যে কোন ভিজুয়াল সেল, মানে আমাদের রেটিনাতে কয় টাইপের সেল থাকে, তাদের কাজ কি। হ্যাঁ, এটা আসতে পারে।
এখন আসে ওয়ার্ল্ডস ভিজুয়াল সাইকেল, এটার একটা শর্ট নোট তোমরা পরীক্ষা থেকে পড়ে নিবা। এখানে কি হচ্ছে, রডপসিন, যেটা রডপসিন হচ্ছে একটা ভিজুয়াল পিগমেন্ট, ইজ এ কনজুগেটেড প্রোটিন প্রেজেন্ট ইন রড, রডের মধ্যে থাকে রডপসিন, ইট কন্টেইন 11 সিস রেটিনাল অ্যান্ড এ প্রোটিন অপসিন। ছবিতে চলে গেলে বুঝবা, দ্য প্রাইমারি ইভেন্ট ইন ভিজুয়াল সাইকেল অন এক্সপোজার টু লাইট, দ্য আইসোমারাইজেশন অফ 11 সিস রেটিনাল টু অল ট্রান্স রেটিনাল। এই যে দেখো, যখন আমাদের লাইট পড়ে তখন কি হচ্ছে যে 11 সিস রেটিনালটা ভেঙে তখন অপসিন আর হচ্ছে আমাদের, মানে 11 সিস রেটিনাল আর অপসিন মিলে রডপসিন তৈরি হয়। এই রডপসিনে যখন লাইট পড়ে তখন একটা নার্ভ ইম্পালস জেনারেশন হয়, যেটা আমাদের ব্রেইনে গিয়ে আমাদের ভিশনে হেল্প করে। হ্যাঁ, এই জিনিসটাই বলা আছে এখানে। আইসোমার, দিস লিডস টু এ কনফরমেশনাল চেঞ্জ ইন অপসিন হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য জেনারেশন অফ নার্ভ ইম্পালস। দ্য অল ট্রান্স রেটিনাল ইজ ইমিডিয়েটলি আইসোমারাইজ টু রেটিনাল আইসোমারাইজ টু 11 সিস রেটিনাল। This combine with opsin to regenerate rhodopsin and complete the visual cycle. তো এটা আমরা আগেও পড়ছি, এটার একটা শর্ট নোট তোমরা পরীক্ষাতে পড়ে নিবা। ফাংশনের কথা বললে দেখো, ভিটামিন এর কিন্তু শুধুমাত্র আই রিলেটেড যে ফাংশন আছে সেটা না, এটা অনেক ধরনের ফাংশন প্লে করে। একটু আগে তো মেইন যে ফাংশন হচ্ছে সেটা হচ্ছে সে আমাদের ভীষণে হেল্প করে। রেটিনল, রেটিনোয়িক অ্যাসিড ফাংশন অলমোস্ট লাইক স্টেরয়েড হরমোন, দে রেগুলেট প্রোটিন সিনথেসিস এন্ড দে আর ইনভলভ ইন সেল গ্রোথ এন্ড ডিফারেন্সিয়েশন। ভিটামিন এ ইজ এসেন্সিয়াল টু মেনটেন হেলদি এপিথেলিয়াল টিস্যু, দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট রেটিনল, রেটিনোয়িক অ্যাসিড অ্যান্ড কেরাটিন সিনথেসিস। রেটিনাইল ফসফেট সিনথেসাইজ ফ্রম রেটিনল ইজ নেসেসারি ফর সিনথেসিস অফ সার্টেন গ্লাইকোপ্রোটিন এন্ড মিউকোপলিসাকারাইড হুইচ আর রেসপন্সিবল ফর গ্রোথ অ্যান্ড মিউকাস সিক্রেশন। তারপরে দেখো, রেটিনল ইজ নেসেসারি ফর নর্মাল রিপ্রোডাকশন, ভিটামিন এ ইজ কনসিডার্ড টু বি এসেন্সিয়াল ফর দ্য মেনটেন্স অফ প্রপার ইমিউন সিস্টেম টু ফাইট এগেনস্ট ভেরিয়াস ইনফেকশন, অ্যান্ড বিটা ক্যারোটিন অ্যাক্ট এজ এ অ্যান্টি অক্সিডেন্ট রিডিউস দ্য রিস্ক অফ ক্যান্সার অ্যান্ড ইনিশিয়েটেড বাই ফ্রি রেডিক্যাল অ্যান্ড স্ট্রং অক্সিডেন্ট। তাহলে এই ছয়টা পয়েন্ট হচ্ছে আমাদের, ভিটামিন এর ফাংশন যখন আসে তখন কিন্তু ফাংশনটা এভাবে আসতে পারে যে রাইট দ্য ফাংশন অফ ভিটামিন এ, অথবা এভাবেও আসতে পারে যে লিখো ওকুলার ফাংশন লিখো বা এক্সট্রা ওকুলার ফাংশন লিখো। তাহলে এগুলা সব হচ্ছে এক্সট্রা ওকুলার ফাংশন। তারপরে আসে ডায়েটারি সোর্স। ডায়েটারি সোর্সের কথা আমরা আগে বলছি যে যখন আমরা যে কোনো সোর্সের কথা, এক্সোজেনাস আর এন্ডোজেনাস, এন্ডোজেনাস কিছু আছে ভিটামিন এর, নাই, তাইলে সোর্স হচ্ছে শুধুমাত্র এক্সোজেনাস সোর্স। কিছু আসবে অ্যানিমেল ফুড থেকে আর কিছু আসবে হচ্ছে প্লান্ট অরিজিন থেকে। অ্যানিমেল ফুড, এবং আমরা জানি যত ধরনের রঙিন শাকসবজি এবং ফলমূল আছে তাদের মধ্যে ভিটামিন এর পরিমাণটা খুব বেশি। তারপরে দেখো রিকোয়ারমেন্ট, এটা ভয়বাতে ধরে। রিকোয়ারমেন্ট হচ্ছে মেইলে 1000 রেটিনল ইকুইভ্যালেন্ট, ফিমেলে 800 রেটিনল ইকুইভ্যালেন্ট, প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে হচ্ছে অ্যারাউন্ড 1200 রেটিনল ইকুইভ্যালেন্ট, বাচ্চাদের ক্ষেত্রে 400 রেটিনল ইকুইভ্যালেন্ট। 1 রেটিনল ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 মাইক্রোগ্রাম রেটিনল অথবা 6 মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন। তোমরা কি শুনতে পাচ্ছ? Yes ma'am. Yes ma'am. Yes ma'am. ভিটামিন এ, হ্যাঁ, ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে কি হচ্ছে আমাদের, প্রথমে হয় নাইট ব্লাইন্ডনেস, তারপরে হচ্ছে সেল ক্যারাটিনাইজেশন হবে, ড্রাই স্কিন হবে, জেরপ্থ্যালমিয়া হবে, জেরপ্থ্যালমিয়া মানে হচ্ছে ড্রাইনেস অফ দি কর্নিয়া এন্ড কনজাংটিভা, তারপরে রিপ্রোডাকশন ফেলিওর হবে, অ্যাবনর্মাল স্কেলিটাল ডেভেলপমেন্ট, ইমিউন ডিসফাংশন, মিউকাস লাইনিং হার্ডেনিং, ইনক্রিজ টেন্ডেন্সি অফ ইনফেকশন। সো ডেফিসিয়েন্সিটাও ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট। তো ওকুলার ফাংশন যেটা, হ্যাঁ, মানে ওকুলার ডিসফাংশন যেটা, ডেফিসিয়েন্সি হলে যেটা হয়, প্রথমে কি হচ্ছে তার নাইট ব্লাইন্ডনেস ডেভেলপ করবে, সে ডিম লাইটে দেখতে পারবে না, তারপর ডেভেলপ করবে। জেরোফথ্যালমিয়া হচ্ছে ড্রাইনেস অফ দি কর্নিয়া এন্ড কনজাংটিভা। তারপরে দেখো, জেরোফথ্যালমিয়ার পরে তার হবে বিটর স্পট আসবে, কনজাংটিভার মধ্যে ট্রায়াঙ্গুলার প্লাক থাকবে, আসবে, যেটাকে আমরা বলবো বিটর স্পট। তারপরে যদি এটা আনট্রিটেড থাকে, অনেক দিন থেকে যায়, তখন কি হবে, এই জেরোফথ্যালমিয়া পারসিস্ট করে ক্যারাটোমেলেশিয়া হবে। ক্যারাটোমেলেশিয়া মানে হচ্ছে কমপ্লিট ডিস্ট্রাকশন অফ কর্নিয়া, তারপরে পেশেন্ট ব্লাইন্ড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ওকুলার, মানে ডেফিসিয়েন্সি হলে যেটা হয়। এই যে এটা একটা গ্রেডিং আছে, আমাদের সময় এটা খুব রিটেনে আসতো, ভাইভাতে ধরতো,
তোমাদের এই চিটাং বোর্ডে আমি দেখি নাই, তার একটা ইন্টারেস্টিং জিনিস এই WHO গ্রেডিং যেটা, এটা একটু তোমরা শিখে নিবা। প্রথমে যে ক্লাসিফিকেশন করছি আমরা অ্যাকসেন্ট বলতে, সেটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, তারপরে হচ্ছে কনজাংটিভাল জেরোসিস, বিডট স্পট, কর্নিয়াল জেরোসিস, তারপর হচ্ছে কর্নিয়াল আলসারেশন, এই জিনিসটা লিখতে হবে। ইনভলভিং লেস দেন 1/3 অফ কর্নিয়াল সার্ফেস, দেন হচ্ছে কর্নিয়াল আলসারেশন ইনভলভিং মোর দেন 1/3 অফ দ্য কর্নিয়াল সার্ফেস, কর্নিয়াল স্কার, জেরোফথ্যালমিক ফান্ডাস। এখন কথা হচ্ছে কি, শোনো, এই যে ক্যারাটোমেলাসিয়া যেটা আছে, ক্যারাটোমেলাসিয়া যেটা আছে, এই ক্যারাটোমেলাসিয়াটাকে কেন আমরা দুইটা ভাগে ভাগ করছি, লেস মোর দেন 1/3, কারণ হচ্ছে এতটুকু পর্যন্ত ট্রিটমেন্ট করলে রেসপন্স করতে পারে, কিন্তু এরপরে যখন মোর দেন 1/3 সার্ফেস সে ইনভলভ করে ফেলবে, তারপরে এই মানে যেটা পেশেন্ট আর সুস্থ হবে না, ব্লাইন্ড হয়ে যাবে। হাইপার ভিটামিনোসিস এ, এটা যেহেতু ফ্যাট সলিউবল ভিটামিন, আমরা আগেই বলছি যে ফ্যাট সলিউবল ভিটামিন গুলো আমাদের বডিতে ডিপোজিটেড থাকে, তারা এক্সক্রিয়েশন হয় না, এবং এক্সেস হলে তখন টক্সিকোসিস ডেভেলপ করে। এটার একটা শর্ট নোট তোমরা পড়ে নিবা, বা যেন আনসার করতে পারো এরকম পড়ে নিবা। ভিটামিন ডি, ভিটামিন ডি হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, আর ভিটামিন ডির সোর্স এর কথা যদি তোমরা চিন্তা করো, তাহলে সোর্স হচ্ছে এন্ডোজেনাস আর এক্সোজেনাস। এন্ডোজেনাস অলরেডি আমরা বলছি যে এন্ডোজেনাস হচ্ছে সিনথেসাইজড ইন দ্য বডি, এটার বোধহয় আরো একটা সুন্দর পয়েন্ট আছে, আমি সেখানে যাচ্ছি। এন্ডোজেনাসলি আমরা যেটা বলতেছিলাম যে এন্ডোজেনাস এটা তৈরি হবে হচ্ছে আমাদের বডিতে, হ্যাঁ, আমাদের বডিতে যে স্কিনে 7-ডিহাইড্রোকোলেস্টেরল থাকে সেখান থেকে এন্ডোজেনাসলি তৈরি হবে। আর হচ্ছে এক্সোজেনাস, এক্সোজেনাস এর মধ্যে অ্যানিমেল আর হচ্ছে প্ল্যান্ট মানে সোর্স। অ্যানিমেল সোর্স এর মধ্যে হচ্ছে ফিশ, লিভার, বাটার, এগিও, আর প্ল্যান্ট এর মধ্যে তোমরা বলতে পারো যে শাক সবজি ফলমূল, মানে খুব কমই অ্যামাউন্টে থাকে বলবো আর কি। ডেইলি রিকোয়ারমেন্টস হচ্ছে 10 মাইক্রোগ্রাম। ভিটামিন ডির হচ্ছে দুইটা ফর্ম থাকে, একটা হচ্ছে আর্গোক্যালসিফেরল, আর কিছু হচ্ছে কোলেক্যালসিফেরল। আর্গোক্যালসিফেরল হচ্ছে D2, আর কোলেক্যালসিফেরল হচ্ছে D3। পরীক্ষাতে সবচেয়ে বেশি যে জিনিসটা আসে সেটা হচ্ছে এই যে সিনথেসিসটা। ভিটামিন ডি দেখো আমাদের স্কিনে প্রিকার্সর থাকে 7-ডিহাইড্রোকোলেস্টেরল, সেটা যখন সানলাইট পড়ে এই কোলেক্যালসিফেরল আমাদের লিভারে যায়, গিয়ে 25-হাইড্রোক্সিলেজ এনজাইমের মাধ্যমে 25-হাইড্রোক্সি কোলেক্যালসিফেরল তৈরি করে, তারপরে যায় হচ্ছে কিডনিতে, গিয়ে 1-আলফা হাইড্রোক্সিলেশন হয়, হয়ে তৈরি করে 1-25-ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল। ডাইহাইড্রোক্সি কথার মানে কি, দুইটা হাইড্রোক্সি, একটা হচ্ছে 1 নাম্বার পজিশনে আর আরেকটা হচ্ছে এই যে 25 নাম্বার পজিশনে। কথা বুঝতে পারছো? তাইলে 1-25-ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল, এবং এটা তৈরি হয় হচ্ছে কিডনির মধ্যে, অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি হয় কিডনিতে, এটা কিন্তু ভাইভাতে ধরবে, এবং এটা সিনথেসিস পরীক্ষাতে আসে। ফাংশনের কথা যদি চিন্তা করে, এটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস হোমিওস্টেসিস করে, হ্যাঁ, ক্যালসিয়াম এবং ফসফরাস অ্যাবজর্পশন, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করে বোন এবং কিডনি থেকে, ব্লাড ক্যালসিয়াম লেভেল মেনটেন করে, বোন ক্যালসিফিকেশনে হেল্প করে, আর যেহেতু এটা ভিটামিন ডি হচ্ছে লাইক স্টেরয়েড হরমোন, এটা রেগুলেশন হয় বাই জিন এক্সপ্রেশন এন্ড সেল গ্রোথ। এই যে ক্যালসিট্রাল, আমরা অলরেডি যখন ক্যালসিয়াম পড়ছিলাম মিনারেল, তখন আমরা দেখছি ক্যালসিট্রাল তিনটা সাইটে কাজ করে, ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে, কিডনি থেকে রিঅ্যাবজর্পশন করে, আর বোনস থেকে সেটি মিনারালাইজেশন করে ব্লাডে ক্যালসিয়াম রিলিজ করে। ডেফিসিয়েন্সি হলে বাচ্চাদের হবে রিকেট, আর অ্যাডাল্টে হবে অস্টিওম্যালেশিয়া, এটা তোমরা একটা শর্ট নোট করে নিবা। রিকেটের, রিকেট কিন্তু পরীক্ষাতে আসে, এই যে রিকেটিক বাচ্চার ছবি সোর্সের, ডেইলি অ্যালাউন্স হচ্ছে রিকমেন্ডেড, ডেইলি অ্যালাউন্স হচ্ছে অ্যারাউন্ড 400 ইন্টারন্যাশনাল ইউনিট, আর ডিএ পড়তে হবে সবগুলার। তারপরে আসো ভিটামিন ই, ভিটামিন ই এত কোনো ইম্পর্টেন্ট না, আমি দেখি নাই এখন পর্যন্ত তোমাদের রিটেন বা ভাইভাতে আসছে। এমনিতে জিজ্ঞেস করে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন কি কি আছে, অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিনের মধ্যে তুমি বলবা যে ভিটামিন এ, দ্যাট ইজ বিটা ক্যারোটিন, তারপরে হচ্ছে সি, আর ভিটামিন ই, হ্যাঁ, আর যদি পারো দুই চারটা ফাংশন তোমরা শিখে নিও, এটা নিয়ে আমি আর আলোচনা করি না। ভিটামিন কে, এটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট আছে। ভিটামিন কে এর হচ্ছে দেখো K1, K2, K3, এই তিনটা ফর্মে থাকে।
কে ওয়ান হচ্ছে ফাইলোকুইনন, থাকে হচ্ছে প্লান্টে পি ফর পি ম্যানাকুইনন, এটা তৈরি করে হচ্ছে ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া, আর কে থ্রি যেটা ম্যানাডিয়ন সেটা হচ্ছে সিনথেটিক ফর্ম। এগুলো শিখতে হবে। আর এটা ভাইবাতে ধরে যে ইউজুয়ালি তো দেখা যায় যে ওয়াটার সলিবল ভিটামিন গুলা কোএনজাইম হিসেবে কাজ করে, লিপিড সলিবল করে না। একটা লিপিড সলিবল ভিটামিন কোএনজাইম হিসেবে কাজ করে সেটা কোনটা? তো তোমরা বলবা কি এটা হচ্ছে ভিটামিন কে। হ্যাঁ, এটার একটা কোএনজাইম ফাংশন আছে। তারপরে দেখো ভিটামিন কে, ভিটামিন কে এর ফাংশন যদি তোমাদেরকে বলতে বলা হয় তখন তোমরা কি বলো? ভিটামিন কে এর ফাংশন জাস্ট সিনথেসিস অফ ব্লাড ক্লটিং ফ্যাক্টর। তুমি সেটা বলবা না, তোমরা বলবা যে এটা কি করে, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ সার্টেন ব্লাড ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10। হ্যাঁ, এটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন কি করে, এটা কি করে, গামা কার্বক্সিলেশন অফ গ্লুটামিক অ্যাসিড রেসিডিউ প্রেজেন্ট ইন দা প্রোটিন। বা তোমরা এত কিছু যদি বলতে না পারো শুধু এটাই বলো যে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ ব্লাড ক্লটিং ফ্যাক্টর, তাহলে ভিটামিন কে এর ডেইলি রিকোয়ারমেন্টস হচ্ছে 70 to 140 গ্রাম পার ডে। ডায়েটারি সোর্স এর মধ্যে এটা এন্ডোজেনাসলি তৈরি হয়, আমরা দেখলাম যে যেটা ম্যানাকুইনন সেটা ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া তৈরি করে। আর আর যদি এক্সোজেনাস তোমরা বলবা, কিছু অ্যানিমেল সোর্স আর কিছু হচ্ছে প্লান্ট সোর্স, এগুলো হচ্ছে কমন। ডেফিসিয়েন্সি হলে কি হবে? ডেফিসিয়েন্সি হলে ভিটামিন কে লিডস টু দ্য ল্যাক অফ অ্যাক্টিভ অফ প্রোথ্রোম্বিন টাইমিন সার্কুলেশন, রেজাল্ট ইজ ব্লাড কোয়াগুলেশন ইজ অ্যাডভার্সলি এফেক্টেড, মানে আমাদের কোয়াগুলেশন ডিসঅর্ডার হবে। হ্যাঁ, ব্লাড ক্লটিং টাইম গুলা ইনক্রিজ হবে, এবং এটা যেহেতু ফ্যাট সলিবল ভিটামিন এটারও টক্সিসিটি ডেভেলপ করবে। তারপরে আসে ওয়াটার সলিবল ভিটামিন। ওয়াটার সলিবল ভিটামিন গুলার সবচেয়ে মানে একটা কমন প্রশ্ন হচ্ছে কি, এগুলার কোএনজাইম ফর্মের নাম বলা। এগুলো একেবারে ঝাঁঝ যেটা মুখস্থ থাকবে, যেমন থায়ামিনের কোএনজাইম ফর্মের নাম হচ্ছে কি, থায়ামিন পাইরোফসফেট, রিবোফ্লাভিনের হচ্ছে ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, ফ্লাভিন মনোনিউক্লিওটাইড, নিয়াসিনের হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, প্যান্টোথেনিক অ্যাসিডের হচ্ছে কোয়ে, পাইরিডক্সিনের হচ্ছে পাইরিডক্সাল ফসফেট, কোবেলামিনের হচ্ছে মিথাইল কোবেলামিন, ফলিক অ্যাসিডের হচ্ছে ভিটামিন সি, বায়োটিনের হচ্ছে বায়োসাইটিন, আর ফলিক অ্যাসিডের হচ্ছে টেট্রাহাইড্রোফলিক। এই কোএনজাইম ফর্মগুলো একেবারে ঝাঁঝরা মুখস্থ রাখবা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিটেন এবং ভাইবা প্রশ্ন। আর যখন আমরা এই যে পড়বো ওয়াটার সলিবল ভিটামিন গুলা পড়ি, আমরা জানি এগুলার একটা কমন ফাংশন আছে, এগুলা কোএনজাইম হিসেবে কাজ করে, বিভিন্ন মেটাবলিক রিয়েকশনে তারা কোএনজাইম হিসেবে কাজ করে। হ্যাঁ, তো থায়ামিন তোমরা এক নাম্বার ফাংশন বলতে পারো যে ইট পার্টিসিপেট ইন ভেরিয়াস টাইপ অফ মেটাবলিজম। হ্যাঁ, অ্যাক্ট এজ এ কোএনজাইম ইন ভেরিয়াস মেটাবলিক রিয়েকশন বলে তোমরা একটা কমন এক্সাম্পল দিতে পারো। এখন তো তোমরা যে মেটাবলিজম পড়ে ফেলছো, যার জন্য তোমাদের রিয়েকশন গুলা অতটা কঠিন হবে না। সো তোমরা বলতে পারো যে দেখা গেছে ফার্স্ট এই যে পাইরুভেট ডিহাইড্রোজেনেস এনজাইম যেটা, সেটা কি করে পাইরুভেট কে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করে, এবং ওইখানে কিন্তু ফার্স্টটা এই যে ওয়াটার সলিবল ভিটামিন লাগে, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, তারপরে হচ্ছে প্যান্টোথেনিক, বায়োটিন। তো এই ফার্স্টের এক্সাম্পল তোমরা এটাই নিতে পারো যে অ্যাক্ট এজ এ কোএনজাইম ইন ভেরিয়াস টাইপ অফ মেটাবলিক রিয়েকশন, অ্যাজ ফর এক্সাম্পল ইট অ্যাক্ট ফর কোএনজাইম ফর পাইরুভেট ডিহাইড্রোজেনেস। এছাড়া এটা কি করে, সিনথেসিস এন্ড রেগুলেট করে নিউরোট্রান্সমিটার। থায়ামিন ডেইলি অ্যালাউন্স করবা তোমরা ডায়েটারি সোর্স এর মধ্যে, এই যে আমরা যেটা খুব ইম্পর্টেন্স দিয়ে বলে যে আগের যুগে মানুষ কি খাইতো, ব্রাউন রাইস খেত, আর এখন মানুষ পলিশিং রাইস খায়। এই পলিশ যখন করে রাইস, সাদা রাইসটা যখন খায় তখন 80% থায়ামিন কি হয়ে যায়, লস হয়ে যায়। তাহলে থায়ামিনটা থাকে আমাদের যে সিরিয়াল আমরা যে খাই, সেই সিরিয়ালের আউটার লেয়ারে থাকে থায়ামিনটা, এটা মাথার মধ্যে রাখবা। ডেফিসিয়েন্সি হলে বেরি বেরি আছে, যেটাকে আমরা কার্ডিওভাস্কুলার বলি, তারপরে ড্রাই বেরি বেরি যেটাকে আমরা বলি নিউরোলজিক্যাল বেরি বেরি, আর আছে হচ্ছে ইনফ্যান্টাইল বেরি বেরি। বেরি বেরির উপরে তোমরা শর্ট নোট করবা, আমি আর এত ডিটেলস এ বলতে যাব না। তারপরে আসো রিবোফ্লাভিন, কোএনজাইমের ফর্মের নাম করবা, ডায়েটারি সোর্স করবা, তারপরে হচ্ছে
ডেইলি অ্যালাউন্সটা দেখবা, ডেফিসিয়েন্সি গুলা ভাইবাতে খুব ধরে। এই মানে যেটা হচ্ছে কি, ফাংশন থেকে ওয়াটেবল ভিটামিনের ফাংশন থেকে বেশি ধরে হচ্ছে ডেফিসিয়েন্সি হলে কি, তো এই জিনিসগুলা খেয়াল করবা। ক্যালিওসিস হয়, ক্যালিওসিস হচ্ছে ফিশার এট দ্য কর্নার অফ দ্য মাউথ, গ্লসিস হচ্ছে টাং স্মুথ এবং পারপ্লিশ হয়ে যাবে, আর হচ্ছে ডার্মাটাইটিস হয়। নিয়াসিন একটা ইম্পর্টেন্ট ওয়াটার সলিবল ভিটামিন B3, এটার দুইটা কোএনজাইম ফর্ম থাকে, NAD আর NADP, এবং একটু আগে আমরা বলছিলাম যে নিয়াসিনের এন্ডোজেনাস সোর্স হচ্ছে সে অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যান থেকে নিয়াসিন তৈরি হয়, 60 মিলিগ্রাম থেকে 1 মিলিগ্রাম নিয়াসিন তৈরি হয়। এটাও কোএনজাইম হিসেবে পার্টিসিপেট করে। হ্যাঁ, আর এটার RDA পড়বা, সোর্স পড়বা, এটার দুইটা সোর্স আছে, এক্সোজেনাস তো হচ্ছে অ্যানিমেল আর প্লান্ট, আর এন্ডোজেনাস হচ্ছে ওই যে অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যান থেকে। ডেফিসিয়েন্সি হলে হবে 3D, হ্যাঁ, পেলেগ্রা যেটাকে আমরা বলি, পেলেগ্রা খুব মনে রাখতে হবে, কারণ ওয়াটার সলিবল ভিটামিনের ডেফিসিয়েন্সি গুলা কিন্তু খুব বেশি ধরে, আমি বারবার বলতেছি। তাহলে ডার্মাটাইটিস, ডায়রিয়া, ডিমেনশিয়া, এই তিনটা হয়। ডার্মাটাইটিস মানে হচ্ছে স্কিন ইনফ্লামেশন, ডায়রিয়া তো বুঝোই, আর ডিমেনশিয়া মানে হচ্ছে মেমোরি লস, এই তিনটা হয়। তো ডায়রিয়া, ডিমেনশিয়া এন্ড ডার্মাটাইটিস। পাইরিডক্সিন, পাইরিডক্সিনের তিনটা ফর্ম থাকে জানতে হবে, পাইরিডক্সিন, পাইরিডক্সাল আর পাইরিডক্সামিন। এই পাইরিডক্সাল ফসফেট তোমরা দেখছো প্রোটিন মেটাবলিজম যখন পড়ছো, এরা ট্রান্সামাইনেশনে কোএনজাইম হিসেবে কাজ করে, এছাড়া ডিকার্বক্সিলেশনে, ডিঅ্যামাইনেশন, ট্রান্সসালফারেশন, কন্ডেনসেশন, এইসব জায়গায় সে কোএনজাইম হিসেবে কাজ করে। ডেইলি রিকোয়ারমেন্টস করবা, সোর্স করবা। আর পাইরিডক্সিন কি, দেখো আমরা যখন টিবি পেশেন্টদের কিন্তু অনেকদিন ড্রাগ খেতে হয়, প্রায় ন্যূনতম 6 মাস খেতে হয় ওষুধ, ওখানে 4টে ড্রাগ থাকে। তো একটা ড্রাগ হচ্ছে আইসোনিয়াজাইড, এই আইসোনিয়াজাইড যখন খায় তখন পেশেন্টের পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে, তো সেই সব পেশেন্টদেরকে এই আমরা পাইরিডক্সিনে ট্রিটমেন্ট অফ পেরিফেরাল নিউরোপ্যাথি, এটা মনে রাখবা যে টিবি পেশেন্টদেরকে দেওয়া হয়, ঠিক আছে। আর হচ্ছে বায়োটিন, বায়োটিনের অত ডিটেলস থাকবে না, বলবা যে একটা যে কোএনজাইম, রিকোয়ারমেন্টস করবা, ডায়েটারি সোর্স করবা, ডেফিসিয়েন্সি হলে এই যে এনিমিয়া হয়, লস অফ অ্যাপেটাইট, নৌশিয়া, ডার্মাটাইটিস, গ্লসাইটিস হয়। প্যান্টোথেনিক অ্যাসিড একটা ইম্পর্টেন্ট কোএনজাইম, যেটাকে আমরা কোয়ে নামে জানি, এটা বিভিন্ন রিয়েকশনে যে পাইরুভেট ডিহাইড্রোজেনেজের কোএনজাইম হিসেবে কাজ করে। RDA করবা, সোর্স করবা, ডেফিসিয়েন্সি করবা। সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ভিটামিন হচ্ছে ফলিক অ্যাসিড আর হচ্ছে ভিটামিন B12। হ্যাঁ, ফলিক অ্যাসিডের কোএনজাইম ফর্মের নাম হচ্ছে টেট্রাহাইড্রোফলেট, আর এটার কাজ হচ্ছে কি, 1 কার্বন মেটাবলিজমে হেল্প করে। সে তোমরা অলরেডি জানো এটার RDA খুবই ইম্পর্টেন্ট, যে এটা হচ্ছে 200 মাইক্রোগ্রাম লাগে, প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে বেড়ে যায়। ডায়েটারি সোর্স করবা, ডেফিসিয়েন্সি হলে কি হবে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে, তারপর নিউরাল ডিফেক্ট হবে, এনএনকেফালি, স্পাইনা বাইফিডা। এই যে এনএনকেফালি মানে হচ্ছে মাথার যে স্কাল থাকবে না, ব্রেইন এক্সপোজ থাকবে, আর স্পাইনা বাইফিডা মানে হচ্ছে স্পাইনাল কর্ডটা বের হয়ে চলে আসবে, কোনো একটা উইক পয়েন্ট দিয়ে বডি থেকে বের হয়ে চলে আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি, জিজ্ঞেস করবে কিন্তু ফলিক অ্যাসিড প্রেগনেন্সিতে, কিন্তু আমরা আর্লি প্রেগনেন্সিতে, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি খুব রেপিডলি পড়াচ্ছি, কারণ শুরুতে যেভাবে ডিটেলস পড়ানো শুরু করছিলাম, দেখলাম এটা তো রিভিশন হবে না, যার জন্য খুব মানে রেপিডলি পড়াচ্ছি, তোমরা একটু খেয়াল করো। এই যে এইগুলা কিন্তু ফলিক অ্যাসিড, বিশেষ করে মেয়েদেরকে তো এটা ধরবেই ধরবে, আমরা প্রেগনেন্সিতে মহিলাদেরকে কিন্তু কোনো ড্রাগ এলাও না, বিশেষ ইমার্জেন্সি ছাড়া কোনো ধরনের ওষুধ এলাও না, শুধুমাত্র পেশেন্টকে কি খাইতে দেওয়া হয়, আয়রন এবং ক্যালসিয়াম, এই দুইটা জিনিস খেতে দেওয়া হয়। তো প্রথম দিকে আর্লি মানে যে ট্রাইমেস্টার, প্রথম 3 মাস আমরা পেশেন্টকে কি করি, শুধুমাত্র ফলিক অ্যাসিড খেতে দেই, ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম, আয়রন খেতে দেই না, কারণ আয়রন খেলে ভমিটিং হয়। হ্যাঁ, যার জন্য ফলিক অ্যাসিড খেতে দেওয়া হয়, আর ফলিক ওই সময় তো নিউরাল টিউব ডেভেলপমেন্ট হয়ে যায়, যার জন্য ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্টেশনটা কিন্তু খুব জরুরি। তারপরে আসো ভিটামিন B12, এটার হচ্ছে দুইটা কোএনজাইম ফর্ম থাকে, একটা হচ্ছে 5' ডিঅক্সিঅ্যাডিনোসিল কোবেলামিন, আর একটা হচ্ছে মিথাইল কোবেলামিন। এটা দুইটা রিয়েকশনে হেল্প করে, একটা হচ্ছে সিনথেসিস অফ মিথিওনিন ফ্রম হোমোসিস্টিন, আর আরেকটা হচ্ছে আইসোমারাইজেশন অফ মিথাইল মেলোনিন কোয়ে টু সাকসিনাইল কোয়ে। হ্যাঁ, এই যে হোমোসিস্টিন থেকে মিথিওনিন হতে সে সাহায্য করে ভিটামিন B12।
একটা ইম্পর্টেন্ট শর্ট নোট আছে ফলেট ট্র্যাপ। এই ফলেট ট্র্যাপটা কি জিনিস, আমরা এই রিয়াকশনে দেখতেছি যে হোমোসিস্টিন N5 মিথাইল টেট্রাহাইড্রোফলেটের সাথে বাইন্ড করবে এবং ভিটামিন B12 এর উপস্থিতিতে সে অ্যাক্টিভ টেট্রাহাইড্রোফলেট এবং মিথিওনিনে কনভার্ট হবে। তো যদি এই যে মিথাইল যেটা রেড মার্ক করা ভিটামিন B12 যদি না থাকে তাহলে কি হবে, সে কনভার্ট হতে পারবে না, সে ট্র্যাপ হয়ে থাকবে N5 এর সাথে, সে ট্র্যাপ হয়ে থাকবে, যেটাকে আমরা কি বলবো ফলেট ট্র্যাপ। এই জিনিসটাই শর্ট নোট আকারে এখানে বলা আছে, তোমাদেরকে আগে পড়াইছি বা যে কোনো বই থেকে তোমরা পড়ে নিবা, আরডিএ পড়বা, ডায়েটারি সোর্স পড়বা, ভিটামিন। আরেকটা জিনিস কিন্তু ভাইবাতে খুব মানে জিজ্ঞেস করে, কারণ এটা মানে কনফিউশন করে ফেলো তোমরা, ভিটামিন B12 এর কিন্তু কোনো প্লান্ট সোর্স নাই, এটার দুইটা সোর্স, এক হচ্ছে ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া এটাকে তৈরি করবে আর আরেকটা হচ্ছে এটা অ্যানিমেল অরিজিন, মনে থাকে যেন। এই জন্য প্লান্ট সোর্স বলতে গিয়ে ধরা খাবে না, ভিটামিন B12 এর কোনো প্লান্ট সোর্স নাই। ডেফিসিয়েন্সি হলে কি হয় করবা, তারপরে হচ্ছে ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে ম্যাগ্নোব্লাস্টিক অ্যানিমিয়া হয় আর কি কি হয় সেটা দেখে নিবা। ভিটামিন সি আরেকটা ইম্পর্টেন্ট ভিটামিন, সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এটার কোয়েনজাইম ফর্মের নাম, এবং এগুলা পাওয়া যায় হচ্ছে সাইট্রাস ফুডে, যত ধরনের টক টক আছে, তারপরে কাঁচামরিচে পাওয়া যায়। কাঁচামরিচটা সামান স্যার খুব শুনতে চায়, গ্রিন চিলি। হ্যাঁ, ফাংশনের মধ্যে অনেক ফাংশন আছে, তোমরা অ্যাটলিস্ট প্রথম দুই তিনটা বলার পরে বাকিগুলা বলা শুরু করবে। কোলাজেন তোমরা বলো কি, কোলাজেন সিনথেসিসে হেল্প করে, এটা কোনো কোলাজেন সিনথেসিসে হেল্প করে না, এটা পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন অফ কোলাজেন করে। তারপরে হচ্ছে বাকি ফাংশন গুলা শিখবা তোমরা। ডেফিসিয়েন্সি হলে কি হয়, ডেফিসিয়েন্সি হলে হয় হচ্ছে এই স্কার্ভি, স্কার্ভি বলে থাকবা না, স্কার্ভি জিনিসটা কি এটা একটু বুঝায় দিবা, যে স্পঞ্জিয়ান, সোরগাম, লুস্টি, অ্যানিমিয়া, সোয়ালোয়েন জয়েন্ট, এবং সবগুলা হয় মেইনলি ডিউ টু ডিফেক্ট ইন দ্য সিনথেসিস অফ কোলাজেন, সেই কারণে হয়। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কি বলবো ভিটামিন। হ্যাঁ, এছাড়া দেখো তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এই যে মিনারেলস এর মধ্যে আছে তোমরা পড়বা হচ্ছে আয়রন, আয়োডিন, যেগুলো ট্রেস মিনারেল সেগুলোর মধ্যে পড়বা হচ্ছে আয়রন, আয়োডিন, জিঙ্ক, এই তিনটা পড়বা। আর ওই দিক থেকে পড়বা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়ামের রেগুলেশন, ক্যালসিয়ামের ফাংশন, হ্যাঁ, ডেফিসিয়েন্সি, মানে সবকিছু ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম পড়বা হচ্ছে ম্যাক্রো মিনারেল থেকে, আর মাইক্রো মিনারেল থেকে পড়বা হচ্ছে জিঙ্ক, আয়রন, আয়োডিন, এই তিনটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরেও স্যারের ক্লাসে জিজ্ঞেস করে নিবা যে স্যার আপনি একটু ধারণা দেন কি কি পড়বো, যেহেতু এবার কিন্তু স্যার প্রশ্ন করবে। তো যাই হোক, আর হচ্ছে BMR পড়বা, SDA পড়বা, শর্ট নোট, BMR কত, তারপরে হচ্ছে এটা কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে, হ্যাঁ, এই তারপরে হচ্ছে BMR কি ঘুমন্ত অবস্থায় করে নাকি সজাগ অবস্থায় করে, বেজাল কন্ডিশন বলতে কি বুঝো, RDA শর্ট নোট পড়বা, SDA শর্ট নোট পড়বা, BMR শর্ট নোট পড়বা, হ্যাঁ, তারপরে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের ডেফিনেশন ক্লাসিফিকেশন দুইটার মধ্যে পার্থক্য পড়বা, ওবেসিটির উপরে একটা শর্ট নোট পড়বা, তারপরে হচ্ছে নিউট্রিশনাল প্যারামিটার কি কি আছে সেই জিনিসটা পড়বা, আর হচ্ছে প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড কি কি আছে, আর কোন খাবারটা কতটুকু এনার্জি রিলিজ করে, যেমন আমরা জানি কার্বোহাইড্রেট আর প্রোটিন করে 4 কিলো ক্যালোরি পার গ্রাম, আর ফ্যাট করে হচ্ছে 9 কিলো ক্যালোরি পার গ্রাম, এই জিনিসগুলা কিন্তু খেয়াল করবা, ঠিক আছে। আর আরেকটা জিনিস শর্ট নোট হিসাবে খুব ইম্পর্টেন্ট, DRI, এই DRI-টা তোমরা একটু দেখে নিবা, এখানে তো ডিটেলস লেখার সুযোগ নাই, জাস্ট DRI কি জিনিস আর এটা 4টা কম্পোনেন্টের নাম তোমরা একটু জেনে নিবা, ঠিক আছে। তাইলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।